ইদানিং সাম্প্রতিক কালে আমাদের দেশে মুসলিম সমাজে দুটি মুসিবত নতুন করে আসছে, দুটি ভাইরাস। করোনা ভাইরাস তো ওষুধ দিয়ে যায়, মাস্ক দিলে যায়, পরহেজ করলে বাঁচা যায়। এই ভাইরাস গুলো মারাত্মক। একটা হচ্ছে আহলে হাদিস গায়রে মুকাল্লেদের ভাইরাস, আর একটা হচ্ছে নব্য শিয়া। শিয়া মানে যারা আওলাদ রসুলকে বেশি মহব্বত দেখায়, এরা সাহাবাকে গালি দেয়, আওলাদ রসুলকে সীমার বাইরে গিয়ে মহব্বত করে। সংক্ষিপ্ত কথা শুনেন, আওলাদ রসুলকে যারা বেশি মহব্বত করে সীমার বাইরে গিয়ে, আসহাবে রসুলকে ঘৃণা করে, এদের নাম শিয়া। যারা আওলাদ রসুল আসহাবে রসুল উভয়কে উভয়ের সাথে দুশ্মনী, এরা হচ্ছে খারেজি। আর আওলাদ রসুল আসহাবে রসুল উভয়কে যারা শরীয়তের সীমার মধ্যে থেকে মহব্বত করে, এরাই হচ্ছে সুন্নি। অতএব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা আজকে মুনাফিক বলছে, জালেম বলছে, এই সপ্তাহ দশ দিন আগেও দৈনিক আজাদীর ব্যাক পেজে একটা বড় বিজ্ঞাপন আসছে, যেখানে লেখছে সাহাবি বেশধারী মুনাফিক মুয়াবিয়া। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। তো আমার সংক্ষিপ্ত কথা হলো, কোন সাহাবীর যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ সাহাবিয়ত থাকবে। ওলামা ইকরাম কি বলেন? যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ সাহাবিয়ত বহাল থাকবে। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কুফরি কি যে উনি সাহাবি থেকে বাদ যাবেন? কারণ ওনাকে সাহাবার মর্যাদা থেকে বাদ দিতে হলে ওনার কুফরি সাবিত করতে হবে। কিন্তু এটা আমরা জোর দিয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত যদি সময় দেয়া হয়, এমন কোন মায়ের সন্তান নেই যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাহাবিয়তকে অস্বীকৃতি দিতে পারবে, এমন কোন দলিল নেই। কারণ ওনার কোন কুফরি প্রমাণ করতে পারবে না। সাহাবায়ে কেরামের থেকে গুনাহে কবিরাও যদি হয়ে যায়, তারপরেও সাহাবিয়ত বহাল থাকবে। কারণ গুনাহে কবিরার কারণে ঈমান যায় না। এটা ফেকার কিতাব, ফেকে আকবর, যেটা আকীদার প্রথম কিতাব। লা নুকাফিরু মুসলিমান বিযামবিন ওয়ালাও কানাত কাবীরাতান। গুনাহে কবিরা করলো, কারণ মাসুম হচ্ছে শুধু আম্বিয়া ইকরাম, এর বাইরে আর মাসুম কেউ নাই। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা গালিগালাজ করবে, এরা শিয়া, এদের পিছনে একতদা মকরুহে তারিমি ওয়াজিবুল ইয়াদা, এই নামাজ আবার দৌড়াই পড়তে হবে। দেখেন এই মশালাটা, একটা আছে শরীয়ত আর একটা আছে সামাজিকতা। প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে নিজের ইচ্ছায় বিবাহ করলে এই বিবাহ শরীয়ত এবং প্রচলিত আইন উভয় দিক থেকে বৈধ হিসেবে বিবেচিত। আমার মশালা ভুল হলে ওলামা ইকরাম এটা এখতিয়ার আছে, আর আমি ভুল বলে গেলে এটা ভুল হবে। এটা ওলামা ইকরাম আছেন, আমার আমি ভুল বললে আপনারা বলার আমি 100% এজাজত দিচ্ছি। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজের উভয়ের সম্মতিতে যদি বিয়ে করে, শরীয়ত এবং প্রচলিত আইনে এটা সম্পূর্ণ বৈধ। বাকি এই বিয়ে যারা করে তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, যে এই জাতীয় বিয়ে করে শান্তি হয় না বাবা। কারণ একজন তরুণ তরুণী যখন একত্রিত হয়, তখন একটা ইমোশন কাজ করে, একটা আবেগ কাজ করে, সেখানে ভবিষ্যৎ কি হবে, এটা আমার সাথে সবকিছু মিলবে কিনা, যেটা মুরব্বীরা দেখেন, মা বাবা বড় ভাই আত্মীয় স্বজনরা 10টা বিষয় দেখে একটা ছেলের জন্য যেটা ভালো হয় সেটাই করে, এবং 10 জনের সম্মতিতে আল্লাহরও একটা মেহরবানি থাকে। এবং আমাদের দেশের সাংবাদিকদের একটা অনুসন্ধানী রিপোর্ট হলো, এই জাতীয় বিয়ে শতকরা 96টা ঠিকে না, 60টা যা ঠিকে তাও কোনো মুখে জ্বালাই টালাই করে ঠিকে, শান্তি হয় না। অতএব শরীয়ত এবং আইন অনুমোদন করলেও সবাই আবার কালকে বলবেন না বস ফতোয়া তো পেয়ে গেছি। অবস্থার ক্ষেত্রে আমরা ফতোয়া উল্টা দিতে পারবো না। সামাজিকতা এবং শরীয়ত
উভয়কে সমন্বয় ভাবে করলে এটাই উত্তম। আন্নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে মনের যে ইচ্ছা, আমি মসজিদে কেন আসছি, নামাজ পড়ার জন্য, এটা মূল নিয়ত। এই যে বলতে দাঁড়ানোর সময় নিয়ত করতে হয় না, এটা কোন নিয়ত করতে হয় না বলছে, আসলে একতলাপ কি, আমাদের দেশে কেউ কেউ বলতেছে যে নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে, এইভাবে বলার দরকার নাই, আমি ফজরের নামাজ পড়তে আসছি, এটাই নিয়ত, এটা ঠিক আছে। কিন্তু যেটা অন্তরের যেই সদিচ্ছা, এটাকে আরবি লফজের মাধ্যমে প্রকাশ করা, এটাকে ফোকাহায়ে কেরাম ভালো বলেছেন। এমনকি আশরাফ আলী তানভী সাহেব, উনি ওনার কিতাবের মধ্যে এটা নিয়তের বিষয়টা উনি লিখেছেন যে নামায়তোয়ান এভাবে করা এটা জায়েজ, ওইটার বিরুদ্ধে বলতেছে নামায়তোয়ান বল দরকার নেই। কিন্তু আসলে যে মানুষের মনের ভিতর যেটা, এটা মুখে প্রকাশ করার উপর শরীয়ত তো নিষেধাজ্ঞা দেয়নি, এবং এগুলো আগের আলেমরা মানুষকে শিখিয়েছেন, এটা একটা গুরুত্বের জন্য, যাতে মানুষ যে আরবি শিকার প্রতিও একটা আগ্রহ থাকবে, দ্বিতীয়ত হচ্ছে বুকে আর মুখে এক হওয়ার জন্য, বুকে আর মুখে এক হওয়ার জন্য। অতএব এখানে সময় নিয়ত করতে হয় না, কোন নিয়ত করতে হয়, কিসের নিয়ত করতে হয় না, আপনি জোহরের নামাজের নামাজ পড়তে আসছেন তো, এটা জোহরের নামাজের নিয়তে আসছেন তো, এটার নামে তো নিয়ত করা, বাকি এটাকে আরবি ভাষায় বলা এটা উত্তম। ফেকার কিতাব সময়ে জানাজা ঈদ এগুলাকে মসজিদের মধ্যে মকরু লেখছে, কেন, এগুলা এক তো জমায়েত বড়, দ্বিতীয়ত ময়দানে পড়া, কোথাও যদি ময়দান না থাকে ঈদের নামাজ বেলা সোবা মসজিদের মধ্যে জায়েজ হয়, বাকি জানাজার নামাজ ময়দান না থাকে তাহলে সরাসরি মসজিদের ভিতরে লাশ নিয়ে ওখানে জানাজা পড়াটাকে ফোকা একরাম এটার ইজাজত দেন নাই। এটার জন্য যেই বিষয়টা বিস্তারিতভাবে আমি দেখেছি হাসিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালার মধ্যে, যে লাশ এবং ইমাম, ইমামের সাথে অন্তত দুই তিনজনের একটা কাতার, এগুলো মসজিদের বাইরে থাকবে, এরপর ভিতরে মসজিদে ওইটার অনুসরণে কাতার ধরতে ধরতে মসজিদ পুরাইয়ে বাইরে গেলেও এটার মধ্যে শরীয়তভাবে কোনো সমস্যা হবে না। এই জন্য চট্টগ্রামে ইদানিং এরকমভাবে মসজিদ তৈরি করা হচ্ছে, যে এখন তো মাঠ ময়দান কমে যাচ্ছে, জানাজা পড়ার মতো অবস্থা থাকে না, আবার বর্ষার সময় সমস্যা হয়, তো এইভাবে করা হচ্ছে যে মসজিদের পিছনে লাশ রেখে ইমাম সাহেব দাঁড়িয়ে, অর্থাৎ মসজিদের পিছনে বাইরে কেবলার দিকে, ওনার সাথে ছোট্ট একটা কাতার হবে, বাকিরা মসজিদে দাঁড়াবে, এইভাবে যতটুকু যায়, এইভাবে মসজিদের ভিতর জানাজা পড়ার এই বিধানেই শরীয়ত সম্মত হিসেবে আমার জানা আছে। যে সমস্ত ইমাম দাঁড়িতে অথবা চুলে কলব ব্যবহার করে, কলব মানে যেটা খেজাব বলা হচ্ছে, এমনে এখানে তো প্রশ্নতে কি কলব, মেয়েদের এটাও কলব, খালো এটাও কলব, হলুদ এটাও, অর্থাৎ সাদার ছাড়া, হাদিসে পাকে আছে কি সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গায়েরো সাইবা, তোমরা বার্ধক্যকে পরিবর্তন করো, ওয়াজতানিবুস সাওয়াত, ওয়াজতানিবুস সাওয়াত, কালো থেকে পরহেজ করো। এটাকে ফুকাহায়ে কেরাম বিশেষ করে হানাফি ফকিগণ এ ব্যাপারে খুব কঠোর করেছেন, যে বলেছেন এটা মকরুহে তাহরিমি, কালো খেলা খেজাব ব্যবহার করা মকরুহে তাহরিমি বলেছেন, হাদিসে পাকে মানা আসছে, এবং এই ধরনের ইমামের ইক্তেদাকেও ফোকাহায়ে হানাফ বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের উলামা মুশায়েখ হযরতে আল্লামা আমজাদ আলী রাজভি ফতোয়া আমজাদিয়া ইত্যাদিতে এগুলাকে এই ইক্তেদাকেও মকরুহে তাহরিমি বলেছেন। অতএব
ইমাম সাহেবগণ খালক হেজাব ব্যবহার থেকে বিরত থাকা দরকার, যেহেতু ওনারা ইমামত করছেন। দুধ খাওয়ালে মায়ের রোজা রাখা অসম্ভব হয়ে যায়, সন্তানকে বাঁচানো। এই ধরনের মাদের জন্য শরীয়ত ওই সময় রোজা না রাখার রক্ষত দিয়েছে। যদি কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে তো একটা প্রাণ রক্ষা করা এটা ফরজ। এই মা যদি কোনো উপায়ে ছেলের যে আহারে কোনো বিকল্প ব্যবস্থা না হয়, অবশ্যই দুধ পান করানো ছাড়া উপায় নেই। এই সময় মা রোজা চাটতে পারে, ফরে কাজা করবে।